সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে পর্ব ৮। খাইবার পাস তো সুখে দুঃখে পেরোলুম এবং মনে মনে আশা করলুম এইবার গরম কমবে। কমল বটে, কিন্তু পাসের ভিতর পিচ ঢালা রাস্তা ছিল, তা সে সংকীর্ণ হোক আর বিস্তীর্ণই হোক, এখন আর রাস্তা বলে কোনো বালাই নেই। হাজারো বৎসরের লোক চলাচলের ফলে পাথর এবং অতি সামান্য মাটির উপর যে দাগ পড়েছে তারই উপর দিয়ে মোটর চলল। এ দাগের উপর দিয়ে পণ্যবাহিনীর যেতে আসতে কোনো অসুবিধা হয় না, কিন্তু মোটর আরোহীর পক্ষে যে কতদূর পীড়াদায়ক হতে পারে তার খানিকটা তুলনা হয় বীরভূম বাঁকুড়ায় ডাঙা ও খোয়াইয়ে রাত্রিকালে গরুর গাড়ি চড়ার সঙ্গে। যদি সে গাড়ি 20 মাইল বেগে চলে, ভিতরে খড়ের পুরু তোষক না থাকে এবং ছোট বড় নুড়ি দিয়ে ডাঙা খোয়াই ছেয়ে ফেলা হয়। আহমদ আলী যাত্রাকালে আমার মাথায় একটা 10 গজি বিরাট পাগড়ি বেঁধে দিয়েছিলেন। খাইবার পাসের মাঝখানে সে পাগড়ি আমাকে সর্দি গর্মি থেকে বাঁচিয়েছিল। এখন সেই পাগড়ি আমার মাথা এবং গাড়ির ছাতের মাঝখানে বাফার স্টেট হয়ে উভয় পক্ষকে গুরুতর লড়াই জখম থেকে বাঁচালো। সর্দারজিকে জিজ্ঞেস করলুম, পাগড়ি আর কোনো কাজে লাগে কি না? তিনি বললেন, আরও বহু কাজে লাগে, কিন্তু উপস্থিত একটার কথা মনে পড়ছে, বিশেষ অবস্থাতে শুধু কলসিতেই চলে, দড়ি কেনার দরকার হয় না। বুঝলুম রাস্তার অবস্থা, গ্রীষ্মের আতিশয্য আর দ্বিপ্রহরের অনাহার এ পথের ফুল টাইম গ্রাহক সর্দারজিকে পর্যন্ত কাবু করে ফেলেছে, তা না হলে এরকম বিভৎস প্রয়োজনের কথা তার মনে পড়বে কেন? দুঃখ হলো, 60 বছর বয়স হতে চলল, কোথায় না সর্দারজি দেশের গায়ে তেঁতুলের ছায়ায় নাতিনাতনির হাতে হাওয়া খেতে খেতে পল্টনের গল্প বলবেন, আর কোথায় আজ এই একটানা আগুনের ভিতর পেশোয়ার কাবুল মাকুমারা। কেন এমন অবস্থা কে জানে, কিন্তু দেশ কাল এবং বিশেষ করে পাত্রের অবস্থা বিবেচনা করে আড্ডা জমাবার রৌদ্রাতুর ক্ষীণাঙ্কুর উপড়ে ফেলতে বেশি টানা হেঁচড়া করতে হলো না। কি দেশ, দুদিকে মাইলের পর মাইল জুড়ে নুড়ি আর নুড়ি, যেখানে নুড়ি আর নেই সেখান থেকে চোখে পড়ে বহু দূরে আবছায়া আবছায়া পাহাড়। দূর থেকে বলা শক্ত, কিন্তু অনুমান করলুম লক্ষ বৎসর রৌদ্রবর্ষণে তাতেও সজীব কোনো কিছু না থাকারই কথা। রেডিয়েটারে জল ঢালার জন্য মোটর একবার দাঁড়িয়েছিল, তখন লক্ষ্য করলুম এক কণা ঘাসও দুই পাথরের ফাঁকে কোথাও জন্মায়নি, পোকামাকড় কোনো প্রকার প্রাণের চিহ্ন কোথাও নেই। খাবে কি, বাঁচবে কি দিয়ে? মা ধরণীর বুকের দুধ এদেশে যেন সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে, কোনো ফাটল দিয়ে কোনো বাঁধন ছিঁড়ে এক ফোঁটা জল পর্যন্ত বেরোয়নি। দিক দিগন্তব্যাপী বিশাল শ্মশানভূমির মাঝখান দিয়ে প্রেতজনী বর্মধারিণী ফোর্ড গাড়ি চলেছে ছায়াময় সন্তান সন্ততি নিয়ে। ক্ষণে ক্ষণে মনে হয় চক্রবাল পরিপূর্ণ মহানির্জনতার অদৃশ্য প্রহরীরা হঠাৎ কখন যন্ত্রস্তনিত ধূম্রপুচ্ছ এই শতশ্চল শকট শূন্যে তুলে দিয়ে বিরাট নৈস্তব্ধের যজ্ঞভূমি পুনরায় নিরঙ্কুশ করে দেবে। তারপর দেখি মৃত্যুর বিভীষিকা। প্রকৃতি এই মরুপ্রান্তরে প্রাণ সৃষ্টি করেন না বটে, কিন্তু প্রাণ গ্রহণে তিনি বিমুখ নন। রাস্তার ঠিক উপরেই পড়ে আছে উটের একটা বিরাট কঙ্কাল। গৃধিনী শকুনী অনাহারে অবশ্যম্ভাবী মৃত্যুভয়ে এখানে আসে না বলে কঙ্কাল এখানে সেখানে ছড়িয়ে পড়েনি। রৌদ্রের প্রকোপে ধীরে ধীরে মাংস শুকিয়ে গিয়ে ধুলো হয়ে ঝরে পড়েছে। মসৃণ শুভ্র সম্পূর্ণ কঙ্কাল যেন জাদুঘরে সাজানো বৈজ্ঞানিকের কৌতূহল সামগ্রী হয়ে পড়ে আছে। ল্যান্ডিকোটাল থেকে দক্কা 10 মাইল, সেই মরুপ্রান্তরে দক্কা দুর্গ অত্যন্ত অবান্তর বলে মনে হলো। মাটি আর খড় মিশিয়ে পিটে পিটে উঁচু দেয়াল গড়ে তোলা হয়েছে আশপাশের রঙের সঙ্গে রং মিলিয়ে, ফ্যাকাশে ময়লা ঘিনঘিনে হলদে রং। দেয়ালের উপরের দিকে এক সারি গর্ত, দুর্গের লোক তারই ভেতর দিয়ে বন্দুকের নল গলিয়ে নিরাপদে বাইরের শত্রুকে গুলি করতে পারে। দূর থেকে সেই কালো কালো গর্ত দেখে মনে হয় যেন অন্ধের উপরে নেওয়া
চোখের শূন্য কোটর। কিন্তু দুর্গের সামনে এসে বাঁ দিকে তাকিয়ে চোখ জুড়িয়ে গেল। ছলছল করে কাবুল নদী বাঁক নিয়ে এক পাশ দিয়ে চলে গিয়েছেন। ডান দিকে এক ফালি সবুজ আঁচল লুটিয়ে পড়েছে। পলিমাটি জমে গিয়ে যেটুকু মেঠোরসের সৃষ্টি হয়েছে তারই উপরে ভুখা দেশ ফসল ফলিয়েছে। অবাক হয়ে তাকিয়ে রইলুম। মনে হলো ভিজে সবুজ ন্যাকড়া দিয়ে কাবুল নদী আমাদের চোখের জ্বালা ঘুচিয়ে দিলেন। মনে হলো ওই সবুজটুকুর কল্যাণে সে যাত্রা আমার চোখ দুটি বেঁচে গেল। না হলে দক্কা দুর্গ প্রাকারের অন্ধকোটর নিয়ে আমাকেও দিশেহারা হয়ে ওই দেয়ালেরই মতো ঠায় দাঁড়িয়ে থাকতে হতো। কাবুলি বললেন, চলুন দুর্গের ভিতরে যাই, পাসপোর্ট দেখাতে হবে, আমরা সরকারি কর্মচারী, তাড়াতাড়ি ছেড়ে দেবে, না হলে সন্ধ্যার আগেই জালালাবাদ পৌঁছতে পারব। দুর্গের অফিসার আমাকে বিদেশি দেখে প্রচুর খাতির যত্ন করলেন। দক্কার মতো জায়গায় বরফের কল থাকার কথা নয়, কিন্তু যে শরবত খেলুম তার জন্য ঠান্ডা জল কুঁজোতে কী করে তৈরি করা সম্ভব হলো বুঝতে পারলুম না। অফিসারটি সত্যি অত্যন্ত ভদ্রলোক। আমার কাতর অবস্থা দেখে বললেন, আজ রাতটা এখানেই জিরিয়ে যান, কাল অন্য মোটরে আপনাকে সোজা কাবুল পাঠিয়ে দেব। আমি অনেক ধন্যবাদ জানিয়ে বললুম যে আর পাঁচজনের যা গতি আমারও তাই হবে। অফিসারটি শিক্ষিত লোক, একলা পড়েছেন, কথা কইবার লোক নেই, আমাকে পেয়ে নির্জনে জমানো তাঁর চিন্তাধারা যেন উপচে পড়ল। হাফিজ সাদির অনেক ভয়ে তাওড়ালেন এবং মরুপ্রান্তরে একা একা আপন মনে সেগুলো থেকে নিংড়ে নিংড়ে যে রস বের করেছেন তার খানিকটা আমায় পরিবেশন করলেন। আমি আমার ভাঙা ভাঙা ফার্সিতে জিজ্ঞেস করলুম, সঙ্গীহীন জীবন কি কঠিন বোধ হয় না? বললেন, আমার চাকরি পাল্টানের, ইস্তফা দেবার উপায় নেই, কাজেই কাবুলের বাইরে এই নদীটা নিয়ে পড়ে আছি। রোজ সন্ধ্যায় তার পাড়ে গিয়ে বসি আর ভাবি যেন একমাত্র নিতান্ত আমার জন্য সে এই দুর্গের দেওয়ালে আঁচল বুলিয়ে চলে গিয়েছে। অন্যায় কথাও নয়, আর দু চারজন যারা নদীর পাড়ে যায় তাদের মতলব ঠান্ডা হওয়ার। আমিও ঠান্ডা হই, কিন্তু শীতকালেও কামাই দিই নে। গোড়ার দিকে আমিও স্বার্থপর ছিলুম। কাবুল নদী আমার কাছে সৌন্দর্য উপভোগের বস্তু ছিল। তার গান শুনতুম, তার নাচ দেখতুম, তার লুটিয়ে পড়া সবুজ আঁচলের এক প্রান্তে আসন পেতে বসতুম। এখন আমাদের অন্য সম্পর্ক। আচ্ছা বলুন তো, অমাবস্যার অন্ধকারে যখন কিছুই দেখা যায় না, তখন আপনি কখনো নদীর পাড়ে কান পেতে শুয়েছেন? আমি বললুম, নৌকাতে শুয়ে অনেক রাত কাটিয়েছি। তিনি উৎসাহের সঙ্গে বললেন, তাহলে আপনি বুঝতে পারবেন। মনে হয় না কুলকুল শুনে যেন আর দুদিন কাটলেই, আরেকটু আর সামান্য একটু অভ্যাস হয়ে গেলেই হঠাৎ কখনো এই রহস্যময়ী ভাষার অর্থ সরল হয়ে যাবে। আপনি ভাবছেন আমি কবিত্ব করছি, আদপেই না। আমার মনে হয় মেঘের ডাক যেমন জনপ্রাণীকে বিদ্যুতের ভয় জানিয়ে দেয়, জলের ভাষাও তেমনি কোনো এক আশার বাণী জানাতে চায়। দূর সিন্ধুপার থেকে সে বাণী উজিয়ে উজিয়ে এসেছে, না কাবুল পাহাড়ের শিখর থেকে বরফের বুকের ভেতর ঘুমিয়ে ঘুমিয়ে এখানে এসে গান পেয়ে জেগে উঠছে জানি নে। এখন বড্ড গরম, শীতকালে যখন আপনার ছুটি হবে তখন এখানে আসবেন, এই নদীর অনেক গোপন খবর আপনাকে বাতলে দেব। আহারাদি কিচ্ছু ভাবনা নেই, মুরগি দুম্বা যা চাই, শাকসবজি সে ঘুরে পাথর। অফিসার যখন কথা বলছিলেন তখন আমার এক একবার সন্দেহ হচ্ছিল, একা থেকে থেকে বোধহয় ভদ্রলোকের মাথা কেমন জানি একটুখানি। কিন্তু কাবুল নদীর সবুজ আঁচল ছেড়ে তিনি যখন অক্লেশে দুম্বার পিঠে সওয়ার হলেন, তখনই বুঝলাম ভদ্রলোক সুস্থই আছেন। বললেন, আমার কাজ পাসপোর্ট সই করা আর কি মাল আসছে যাচ্ছে তার উপর নজর রাখা, কিছু কঠিন কর্ম নয় বুঝতেই পারছেন। ওদিকে নতুন বাদশাহা উঠে পড়ে লেগেছেন আফগানিস্তানকে সজীব সবল করে তোলবার জন্য, অনেক লোক তার চারিদিকে জড়ো হয়েছেন। শুনতে পাই কাবুলে নাকি সর্বত্র নতুন প্রাণের সবুজ ঘাস জেগে উঠেছে। কিন্তু এদিকে ইংরেজ দুম্বা, ওদিকে ঋষি বকরি, সুযোগ পেলেই কাঁচা ঘাস সাফ করে দিয়ে কাবুলের ন্যাড়া পাহাড়কে ফের ন্যাড়া করে দেবে। ভাগ্যিস চতুর্দিক খোদায় দেওয়া পাহাড়ের বেড়া রয়েছে তাই রক্ষে।
আর রক্ষে এই যে দুম্বা আর বকরিতে কোনো দিন মতের মিল হয় না। দুম্বা যদি ঘাসের দিকে নজর দেয় তো বকরি শিং উঁচিয়ে লাফ দিয়ে আমদরিয়া পার হয়ে যেতে চায়। বকরি যদি টেরিমেরি করে তবে দুম্বা ম্যাঁ ম্যাঁ করে আর সবাইকে জানিয়ে দেয় যে বকরির নজর শুধু কাবুলের চারটিখানি ঘাসের উপর নয়, তার আসল নজর হিন্দুস্তান, চীন, ইরান, সবকটা বড় বড় ধান খেতের উপর। আমি শুধালুম, দুম্বাটা শুধু ম্যাঁ ম্যাঁ করবে কেন? তারও তো একজোড়া খাসা শিং আছে। ছিল, হিন্দুস্তান ভাবে এখনও আছে, কিন্তু এদেশের পাথরে খামোকা গুটিয়ে গুটিয়ে ভোঁতা করে ফেলেছে। তাই বোধহয় সেটা ঢাকবার জন্য সোনা দিয়ে বাঁধিয়ে নিয়েছে। গোড়া সেপাইয়ের খানাপিনার জমক জৌলুস দেখেছেন তো? হিন্দুস্তান সেই সোনালি শিংয়ের জলমলানি দেখে আরও বেশি ভয় পায়। ওদিকে মিশরে সাদ জগলুল পাশা, তুর্কিতে মুস্তাফা কামাল পাশা, হিজ্জাজে ইবনে সাউদ, আফগানিস্তানে জামানুল্লাহ খান দুম্বার পিঠে কয়েকটা আচ্ছা ডান্ডা বুলিয়ে দিয়েছেন, কিন্তু কোনো জানোয়ারই সহজে ঘায়েল হয় না। জানোয়ার তো! আমি আঁতকে উঠলুম, কি ভয়ঙ্কর সিডিশন! না, তা তো নয়, মনেই ছিল না যে স্বাধীন আফগানিস্তানে বসে কথা কইছি। অফিসার বলে যেতে লাগলেন, তাই আজ হিন্দুস্তান আফগানিস্তানে মিলেমিশে যে কাজ করতে যাচ্ছে সে বড় খুশির কথা, কিন্তু আপনাকে বহুত তকলিফ বরদাস্ত করতে হবে। কাবুল শক্ত জায়গা, শহরের চারিদিকে পাথর, মানুষের দিলের ভিতরে আরও শক্ত পাথর। শাহনশাহ বাদশাহ সেই পাথরের ফাটলে ঘাস গজাচ্ছেন, আপনাকে পানি ঢালতে ডেকেছেন। আমি বাধা দিয়ে বললুম, লজ্জা দেবেন না, আমার কাজ অতি নগণ্য। অফিসার বললেন, তার হিসেব নিকেশ আর একদিন হবে। আজ আমি খুশি যে এতদিন শুধু পেশোয়ার পাঞ্জাবের লোক আফগানিস্তানে আসত, এখন দূর বাংলা মুল্লুকেও আফগানিস্তানের ডাক পৌঁছেছে। দেখি সর্দারজি দূর থেকে ইশারায় জানাচ্ছেন সব তৈরি, আমি এলেই মোটর ছাড়ে। অফিসার সর্দারজিকে দেখে বললেন, অমর সিং বুলানির গাড়িতে যাচ্ছেন বুঝি? ওর মতো হুঁশিয়ার আর কলকবজায় ওস্তাদ ড্রাইভার এ রাস্তায় আর কেউ নেই। এমন গাড়িও নেই যার গায়ে অমন শিঙের দুটো ঠোক্কর, দুটো চারটে কদরের চাটি পড়েনি। কোনো বেয়ারা গাড়ি যদি বড্ড বেশি বাড়াবাড়ি করে তবে শেষ দাওয়ায় তার ঘোমটা খুলে কানের কাছে বলা, ওঝা অমর সিংকে খবর দেওয়া হয়েছে, আর দেখতে হবে না। সেলফ স্টার্টার না, হ্যান্ডেল না, হঠাৎ গাড়ি পাঁই পাঁই করে ছুটতে থাকে। ড্রাইভার কোনো গতিকে যদি পিছন দিকে ঝুলে পড়তে পারে তবেই রক্ষা। কিন্তু হামেশাই দেখবেন লাইনের সবচেয়ে লজ্জার গাড়ি চালাচ্ছে অমর সিং। একটা মজা দেখবেন, বলে তিনি অমর সিংকে ডেকে বললেন, সর্দারজি, আমি একখানা নয়া গাড়ি কিনেছি, সিধা আমেরিকা থেকে আসছে, তুমি চালাবে? তনখা এখন যা পাচ্ছ তাই পাবে। অফিসারের নজর পড়াতে সর্দারজি তো হাসি মুখে এসে সালাম করে দাঁড়িয়েছিলেন, কিন্তু কথা শুনে মুখ গম্ভীর হল। পাগড়ির ন্যাচটা দুহাতে নিয়ে সর্দারজি ভাঁজ করেন আর ভাঁজ খোলেন, নজরও ওই দিকেই ফেরানো। তারপর বললেন, হুজুরের গাড়ি চালানো বড়ি ইজ্জত কি বাত, কিন্তু আমার পুরনো চুক্তির মেয়াদ এখনও ফুরোয়নি। অফিসার বললেন, তাই নাকি, বড় আফসোসের কথা। তা সে চুক্তি শেষ হলে আমাকে খবর দিও। আচ্ছা, তুমি এখন যাও, আমি খুদে আগাকে অর্থাৎ আমাকে পাঠিয়ে দিচ্ছি। তারপর আমার দিকে ফিরে বললেন, দেখলেন তো, নতুন গাড়ি সে চালাতে চায় না, চুক্তি ফুক্তি সব বাজে কথা। আমার ড্রাইভারের দরকার শুনলে এ লাইনের কোনো মোটরের গোসাই চুক্তির ফপর দালালি করতে পারে বলুন তো? তা নয়, অমর সিং নতুন গাড়ি চালিয়ে সুখ পায় না। পদে পদে যদি টায়ার না ফাটলো, ইঞ্জিন না বিগড়ালো, ছাদখানা উড়ে না গেল, তবে সে মোটর চালিয়ে কি কেরামতি! সে গাড়ি তো বোরখা পরা মেয়েই চালাতে পারে। আমার কি মনে হয় জানেন, বুড়ি মরে গিয়েছে, মোটরের বনেট খুলতে গেলে সে এখন বউয়ের ঘোমটা খোলার আনন্দ পায়, নতুন গাড়িতে তার অজুহাত কোথায়? আমি জিজ্ঞাসা করলুম, বউয়ের ঘোমটা খোলার জন্য আবার অজুহাতের প্রয়োজন হয় নাকি? অফিসার বললেন, হয় হয়, রাজা ধীরাজের বেলাও হয়। শুনুন,
কাবুল বাদাখশান আধা হিন্দুস্থানের মালিক হুমায়ুন বাদশাহ জুবেদিকে কি বলেছেন? তবু যদি সাধি তোমা ভিখারির মতো দেখা মোরে দিতে করুণায়, বলো তুমি রহি অবগুণ্ঠনের মাঝে এরূপ দেখাতে নারী হায়। তৃষা আর তৃপ্তি মাঝে রবে ব্যবধান অর্থহীন এ অবগুণ্ঠন, আমার আনন্দ হতে সৌন্দর্য তোমার দূরে রাখে কোন আবরণ? একই গো সমর লীলা তোমায় আমায় ক্ষমা দাও মাগি পরিহার, মরমের মর্ম যাহা তাই তুমি মোর জীবনের জীবন আমার। অনুবাদ সত্যেন দত্ত।